বলিউডের লেটেস্ট নিউজ অনেক ধরে আসছে না, তার কারণ হচ্ছে লেটেস্ট নিউজ পাচ্ছি না তো দেবকথা থেকে। তো আজকে অনেকগুলো খবর এসছে, তিনখানা বড় খবরই আছে, তো সেগুলো আমি এখন তোমাদেরকে জানাবো। প্রথম যে খবরটা সেটা হচ্ছে, যেরকমভাবে সূর্যবংশীতে সিংহম রয়েছে সেরকমভাবে সিংহমেও সূর্যবংশী থাকবে। ব্যাপারটা একটুখানি ক্লিয়ারলি বলি, তা সূর্যবংশীতে যেরকম ক্যামিও রয়েছে অজয় দেবগানে, তিনি সিংহমের ক্যারেক্টারটাই এখানে করছে, তো এবার সিংহম 3 আসছে 2021-এ, কথা যেরকম হয়েছে। তো ব্যাপারটা হচ্ছে, অজয় দেবগানের এই ছবিটাতে রোহিত শেট্টি সূর্যবংশীকে রাখবেন, এবং এটা কোথাও একটা কি ছবিটার বিগ ওপেনিং বা বড় একটা বাস ক্রিয়েটের জন্য সাহায্য হবে। আর তিনি চেষ্টা করছেন, যেরকম তিনি ইউনিভার্সটা গঠন করছে, তো প্রত্যেকটা ছবিতে কাউকে ইন্ডিভিজুয়াল ছাড়বে না, ঠিক আছে? সেই ছবিটা পরের ছবির হিন্টস এবং কোথাও একটা কি একটা ছবির সাথে আরেকটা ছবি সংযোগ স্থাপন করে দেবেন। তো এটা আজকের সবথেকে বড় নিউজ, যে সিংহমের মধ্যেও সূর্যবংশী থাকবে। তো এর পরের যে খবরটা সেটা হচ্ছে, শাহরুখ খানের আপকামিং যে ফিল্মটা, মানে শাহরুখ খানের আপকামিং ফিল্ম কোনোটাই কিন্তু কোনো কনফার্মড নয় তার কোনটা আপকামিং আসছে। তবে রাজকুমার হিরানির সাথে যেটা আসছে ওটা নিয়ে খবর শোনা গেছিল, ছবিটা শ্যুট এখানে এখানে হচ্ছে। তো এবার হচ্ছে, শাহরুখ খানের যে ছবিটা আসার কথা হচ্ছে সিদ্ধার্থ আনন্দের সাথে, তো এই ছবিটার কথা অনেকদিন আগে শোনা গেছিলো যে সিদ্ধার্থের সাথে ছবি করবে। তো সেই ছবিটার সাথে নাকি আলিয়া ভাটের সাথে তাকে অভিনয় করতে দেখা যাবে। আলিয়া ভাটের সাথে শাহরুখ খান এর আগে ডিয়ার জিন্দগিতে কাজ করেছিল, এবং শাহরুখ খান আর আলিয়া দুজনের পারফরমেন্স ছবিটা ফাড়ু ছিল। তো যদি এই ছবিটা হয়, সিদ্ধার্থ আনন্দ গত বছর বিগেস্ট হিট দিয়েছে সে বছরের ওয়ার, তাহলে তো ডেফিনেটলি একটা কমার্শিয়াল ছবি হবে। এবার যদি ছবিটা হয় তাহলে তো ভালো কথা, আর যদি এটাও রুমার্স হয় তাহলে আমি পরের ভিডিওতে জানিয়ে দেবো, এই খবরটা কনফার্ম নয়। তবে এই খবরটা আজকে অনেকগুলো বড় বড় নিউজ মিডিয়া দিয়েছে, তো সেই জন্যই আমি খবরটা দিলাম। তো আমি বারবার করে বলেছি কিন্তু কনফার্ম নিউজ নয়। তো এর পরের যেটা খবর, তো সেটা হচ্ছে একটা ছবি আসছে ডেডলি বলে, যেটাতে অমিতাভ বচ্চন এবং ক্যাটরিনা কাইফ দুজন অভিনয় করবেন একসাথে, এবং ছবির ডিরেক্টর হচ্ছে বিকাশ বয়াল। আর সঙ্গে এই ছবিটার মধ্যে ক্যাটরিনা অমিতাভ বচ্চনের মেয়ের চরিত্রে অভিনয় করবে। তো ক্যাটরিনা অমিতাভ বচ্চনের সাথে কাজ করছে, ঠাকসব হিন্দুস্তানে করেছিল, স্ক্রিন পারফরমেন্স ভালো পায়নি, তবে এবার একটা পুরো ছবিতে সে থাকবে, এটা ভালো বিষয়। তবে এবার তাকে ভালো ভালো অ্যাক্টিং করতেই হবে। এর পরের যে খবর সেটা হচ্ছে, RRR-এ একজন ক্যামিও করতে পারে, অজয় দেবগন, জুনিয়র NTR, রামচরণ, আলিয়া ভাট থাকা সত্ত্বেও ছবিতে আরেকজনের ক্যামিও থাকতে পারে, সেটা হচ্ছে থালাপতি বিজয়। এবং এইটা খবর, মানে এই খবরটা শোনার পরে সাউথ ইন্ডাস্ট্রির ফ্যানদের মধ্যে একটা বীভৎস বাস ক্রিয়েট হবে, যে বিজয়, রামচরণ, জুনিয়র NTR, অজয় দেবগন এতজন একসাথে। তো এটা লেটেস্ট রিপোর্ট ওয়াইজ জানা গেছে, এবার দেখা যাক কেমন কী হয়। তবে এটা এক প্রকার একটা কনফার্ম নিউজ। তো এই ছিল আজকের ভিডিও গাইজ, ভালো লেগে থাকলে কী করতে হবে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, রেড বাটনটা এক্ষুনি প্রেস করে গ্রে করে দাও। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, আর খবরগুলো কেমন লেগেছে সেটা কমেন্টে অবশ্যই জানিও। আবার দেখা হচ্ছে, টাটা, বাই বাই, টেক কেয়ার।